আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন নতুন একটি ব্লগ ওয়েবসাইট কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাড নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবেন এবং কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাড নেটওয়ার্কে আপনি সঠিকভাবে একদম আপনার ওয়েবসাইটের জন্য অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে সেই ওয়েবসাইটটিকে আপনি কোডিং HTML কোডের মাধ্যমে আপনি কানেক্ট করবেন A to Z আজকের ভিডিওতে জানতে পারবেন। ব্লগিং শূন্য থেকে শুরুর আজকে 24তম পর্ব। আজকের পর্বে আপনারা এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা এবং এখান থেকে কিভাবে সাইটটিকে কানেক্ট করবেন সে বিষয়ে আপনারা জানতে পারবেন। তো যারা ব্লগিং শূন্য থেকে শুরুর প্রত্যেকটা পর্বের ভিডিও দেখে এ পর্যন্ত এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত ব্লগিং শূন্য থেকে শুরুর কোনো পর্ব আপনি দেখেন নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের প্লেলিস্ট থেকে ব্লগিং শূন্য থেকে শুরু এই প্লেলিস্ট থেকে প্রত্যেকটি পর্বের ভিডিও দেখে আপনি আসুন, তাহলে আপনি ব্লগিংয়ের একদম A to Z শূন্য থেকে আপনি আর্নিং পর্যন্ত পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন মূল পর্বে চলে যাই। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে A to Z গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে নতুন একটি ওয়েবসাইট যুক্ত করা আমরা দেখে নিব। তো সঠিকভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য বা সাইটটিকে কানেক্ট করার জন্য প্রথমে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আর সঠিকভাবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি জাস্ট গুগলে গিয়ে গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করবেন। তো সার্চ করলে আপনার সামনে এরকম ইন্টারফেস বা এরকম ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনি যে adsense.google.com এর যে ওয়েবসাইটটি রয়েছে যে গুগল অ্যাডসেন্স আর্নিং মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন এই ওয়েবসাইটটির উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে গুগল অ্যাডসেন্স এর। তো এখান থেকে আপনারা বাংলা ইংলিশ দুটি ভাষায় আপনারা কাজ করতে পারবেন। তো জাস্ট এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে এই যে ওয়েবসাইটটি আপনার সামনে আসবে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই এই কাজটি করার আগে আপনি যে জিমেইল আইডিতে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কানেক্ট করবেন অবশ্যই সেই জিমেইল আইডি কিন্তু আপনার ব্রাউজারে লগইন করতে হবে। তো এটি করার পর এই যে শুরু করুন এই অপশনটির উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনার সামনে আপনার যে জিমেইল আইডিটির এগেনস্টে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন জাস্ট সেই জিমেইল আইডিটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটি করছি। তো এরপরে আপনি দেখুন এখানে আপনার সামনে কিন্তু এরকম একটি ফর্ম চলে আসবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার তৈরি করার জন্য। তো এখানে ইওর সাইট এখানে আপনার ওয়েবসাইটের URL দিতে হবে। তো আমরা যে সাইটটিকে যুক্ত করব সেই ওয়েবসাইটের আমরা URL জাস্ট এখান থেকে কপি করে নিব। নেওয়ার পরে এখানে জাস্ট পেস্ট করে দিব এবং এখান থেকে WW এই লেখাটি আমরা জাস্ট রিমুভ করে দিব। তো এই কাজটি আপনার কিন্তু করতে হবে, তা না হলে কিন্তু আপনার সাইটটি কানেক্ট হবে না। তো এরপরে দেখুন এই যে গেট মোর আউট অফ অ্যাডসেন্স এখান থেকে আপনারা ইয়েস টিক মার্কটি দিয়ে দিবেন। এরপর আপনি যে কান্ট্রি থেকে অ্যাকাউন্টটি তৈরি করতে চান জাস্ট এখান থেকে আপনি সেই কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে, আপনারা চাইলে এটি কিন্তু পড়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভালো হবে। তো আমি সময় সংকীর্ণ এ কারণে আমি জাস্ট এখান থেকে আই এগ্রি এই টিক মার্কটি আমি দিয়ে দিচ্ছি। এরপর নিচে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তো এই হচ্ছে মূলত কাজ। এই আপনি যখনই এই কাজটি করবেন তখনই আপনার সামনে কিন্তু এই যে জিমেইল আইডি এগেনস্টে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু আপনার তৈরি হয়ে যাবে। তো এইটি আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি তৈরি করলাম, যদিও বা আমি আমার এই নতুন সাইটটি আপনাদেরকে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমি যুক্ত করব না। তো আমি এখান থেকে এই যে এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেম নিয়মে আপনারা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আপনার সামনে এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু আপনার অন্য আর কোনো কাজ করতে হবে না, জাস্ট প্রথম দিকে আপনার সাইটটিকে কিন্তু এখন কানেক্ট করতে হবে। তো সঠিকভাবে কিন্তু আপনার সাইট কানেক্ট করে দেন আপনি এই গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেলে এখান থেকে কিন্তু অন্যান্য সেটিংস নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো শুরুতে একদম এইভাবে আপনারা সাইটটি জাস্ট অ্যাকাউন্টটি তৈরি করবেন গুগল অ্যাডসেন্স অ্যাড নেটওয়ার্কে।
এরপরে জাস্ট এখান থেকে দেখুন অ্যাড সাইট, এই অপশনটি আপনি দেখতে পাবেন। এছাড়াও যদি এই যে হাতের বাম পাশে মেনুগুলিতে আসেন, এখান থেকে কিন্তু এই যে সাইট লেখা এটি কিন্তু দেখতে পাবেন। তো প্রথমে সাইটটি অ্যাপ্লাই করার পূর্বে যে কাজটি করবেন, এই যে অ্যাডস লেখা আছে এই অ্যাডস লেখাটি অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে দেখুন বিভিন্ন রকম অ্যাড কোডের কিন্তু আপনি ফিচার এখানে দেখতে পাবেন। তো দেখুন এখানে কিন্তু প্রত্যেকটি অ্যাড কোডের ফিচার আপনি দেখতে পাবেন। অটো অ্যাডস, এই যে এখানে কিন্তু অটো অ্যাডসটি আমরা কিন্তু অন করে দিব। তো এই অটো অ্যাডস অন করার জন্য জাস্ট আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এখান থেকে অ্যাড সাইট এটিও আপনি কিন্তু অন করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার ভালো হবে, যখনই আপনার সাইটটি কানেক্টেড হয়ে যাবে জাস্ট আপনার এখান থেকে শুধু এই সাইটের কিন্তু এই অটো অ্যাড এই অপশনগুলি যদি আপনি অন করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব সহজেই গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু অ্যাডগুলি শো করা শুরু করবে। তো এই হচ্ছে কাজ, আমরা এখন অটো অ্যাড কিভাবে কানেক্ট অন করবেন সে বিষয়টি দেখাবো। তো অটো অ্যাডস অন করার জন্য আপনারা এই অ্যাড সেকশনে চলে যাবেন। তো এই রকম অ্যাড সেকশনে চলে গেলে আপনার সামনে এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। নিচে থেকে এখান থেকে দেখুন এই যে লাইন মার্ক একটি রয়েছে, ডট মার্ক যেখানে মেনু বলা হয়, তো এখানে জাস্ট আপনি যে কাজটি করবেন ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখুন এই যে ফিল্টার অপশন রয়েছে, এখান থেকে কিন্তু অটো অ্যাডস অফ এবং অটো অ্যাডস অন বলে দুটি অপশন আপনি দেখতে পাবেন। আপনি যে কাজটি করবেন এই অটো অ্যাডস অন এখানে টিক মার্ক দিয়ে দিবেন, দেখুন এখানে কিন্তু টিক মার্ক হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আপনার সাইটটি কানেক্ট করার পূর্বে এই কাজটি। এখন যে কাজটি করব তা হচ্ছে আমরা নতুন একটি ওয়েবসাইটকে আসলে কিভাবে কানেক্ট করতে হয় প্রপার ওয়েতে সেটি দেখব। তো এখানে দেখুন সাইটস বলে একটি অপশন এখানে দেখতে পাবেন। তো এখান থেকে দেখুন নিউ সাইট, আপনার যদি ইতিপূর্বে কোনো সাইট এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে থাকে তাহলে কিন্তু এখানে নিচের দিকে আপনারা লিস্টিং আকারে দেখতে পাবেন, কারণ অনেকেই কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। তো আমি আস্তে আস্তে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার পর এই বিষয়গুলি আপনাদেরকে জানাবো। তো আজকে আমরা নতুন সাইট অ্যাড করা দেখাবো। তো এই যে নিউ সাইট এই উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যে সাইটটি আপনি এখানে কানেক্ট করতে চাচ্ছেন অর্থাৎ অ্যাপ্লাই করতে চাচ্ছেন মনিটাইজেশনের জন্য, সেই সাইটটি ইউআরএলটি ডোমেইন ইউআরএলটি জাস্ট এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই সেভ অপশনটির উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। সরি, এখানে অ্যাকচুয়ালি এখান থেকে স্ল্যাশটি রিমুভ করে দিতে হবে এবং এখান থেকে www রিমুভ করে দিতে হবে। তারপরে দেন এখান থেকে সেভ অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এখানে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের কিন্তু এখানে একটি কোড আসবে, HTML কোড, যেটি শুরুতে আপনাদেরকে বলেছিলাম। এই যে কোডটি আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখুন টু গেট ইউর সাইট রেডি টু শো অ্যাডস কপি অ্যান্ড পেস্ট দিস কোড বিটুইন দ্য হেড হেড ট্যাগের, এখানে কিন্তু আপনাকে এই কোডটি জাস্ট বসিয়ে দিতে হবে অর্থাৎ আপনার সাইটের। তো আপনি যে কাজটি করবেন, আপনার সাইটের ব্লগ সাইডে আপনি চলে যাবেন, থিম সেকশনে চলে যাবেন। থিমের পরে HTML কোড, এই যে HTML এডিট HTML এই অপশনটিতে চলে যাবেন। এরপরে আপনার সাইটের সম্পূর্ণ HTML কোডগুলি আপনি দেখতে পাবেন। এই যে এখানে দেখুন এখানে কিন্তু আপনার হেড সেকশন রয়েছে, এই হেড সেকশনের নিচে আপনাকে যে কাজটি করতে হবে এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে কোডটি আপনাকে এই যে দিয়েছে এই কোডটি জাস্ট এখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে এই হেড সেকশনের নিচে আপনি জাস্ট পেস্ট করে দিবেন। এরপরে এখান থেকে এই যে সেভ অপশন রয়েছে এই সেভ অপশনটির উপরে জাস্ট আপনি সেভ করে দিবেন। তো এটা অবশ্যই কিন্তু আপনার গুগল অ্যাডসেন্স সাইট অ্যাপ্লাই করার পর এই কাজটি কিন্তু আপনার করতে হবে। দেন আবার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পরে এখান থেকে দেখুন নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনটির উপরে সরি এখান থেকে জাস্ট টিক মার্ক দিয়ে দিতে হবে। এরপরে দেন এখান থেকে নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো দেখুন কানেক্ট ইউর সাইট অর্থাৎ আপনার সাইটটি কিন্তু কানেক্ট হয়ে গেছে। আমরা এই যে সাইটটি কানেক্ট হয়ে গিয়েছে, এখন আমরা এই যে sobaritbd.com এখন রিকোয়েস্ট রিভিউ, এই যে রিকোয়েস্ট রিভিউ নিচে অপশনটি আপনি দেখতে পাবেন, জাস্ট এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে কিন্তু আপনার সাইটটি রিভিউ চলে যাবে। তো দেখুন এখানে কিন্তু অটোমেটিকলি রিভিউ রিকোয়েস্ট কিন্তু চলে গিয়েছে অর্থাৎ নতুন একটি ব্লগ ওয়েবসাইট কিন্তু গুগল অ্যাডসেন্স এর সাইটটি কানেক্ট হয়েছে এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এবং এখানে দেখুন তারা কিন্তু বলেছে যে আপনার এখান থেকে ফিউ ডে
মানে কয়েকদিন লাগতে পারে, বাট ইন সাম কেস কিছু কিছু সময় হয়তো বা 2 weeks এর মতো লাগবে। তো বর্তমানে গুগল অ্যাডসেন্স পাওয়া এত পরিমাণ কঠিন হয়ে দাঁড়াইছে যে আপনি চিন্তা করতে পারবেন না। এই জন্য আমরা জাস্ট টেস্ট পারপাস আপনাদেরকে ভিডিও তৈরি করার জন্য সাইটটি অ্যাপ্লাই করলাম। পরবর্তীতে আমরা ফাইনালি যখন আমরা আমাদের অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করব, তখন আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো এবং গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়ার পর গুগল একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিভাবে সঠিকভাবে এই যে দেখুন বাই অ্যাড ইউনিট, ডিসপ্লে অ্যাড, ইনফিড অ্যাড, ইন আর্টিকেল অ্যাডস, মাল্টিপ্লেক্স অ্যাডস, তো এই অ্যাডসগুলি কিভাবে আপনারা সেট আপ করবেন, গ্লোবাল অ্যাডস, এই সব বিষয়গুলি আপনাদেরকে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। এছাড়াও আপনার সাইটটি যখন অ্যাপ্লাই করবেন অটো অ্যাডসটি যদি আপনি অফ দেখেন এখানে, তাহলে অবশ্যই যে ইডিট আইকন রয়েছে এই ইডিট আইকন থেকেও আপনারা পুনরায় আবার এখান থেকে এই যে অটো অ্যাডস এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আপনারা অন করে দিবেন, দেন এখান থেকে অ্যাপ্লাই টু সাইট এই কাজটি অবশ্যই করবেন, দেন এখান থেকে সেভ। তো এই কাজটি করবেন অবশ্যই আপনার সাইটটি অ্যাপ্লাই করার পর, যদি আপনারা আগেও করেন আর পরবর্তীতে যদি এখান থেকে আপনারা এই যে অটো অ্যাডস অন এই অপশনটি না দেখতে পান, তাহলে অবশ্যই ইডিট আইকন থেকে অন করে দিবেন। তো গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার পর বা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়ার পর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সম্পর্কিত অ্যাকাউন্ট সেট আপ, পেমেন্ট পাওয়া, কি কয়টি সাইট যুক্ত করতে হবে, এ টু জেড আপনাদেরকে ইনশাল্লাহ আমি একটা ভিডিও তৈরি করে দিয়ে দিব। আশা করছি আপনাদের ভিডিওটি উপকারে আসবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ইন্সপায়ার করার জন্য ভিডিওতে কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।